সারা দেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। দেবীকে বরণ করে নিতে চলছে এখন শেষ মুহূর্তের তুলির আঁচড়। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোম ও পঞ্চকোট থেকে হারুনুর রশিদের তথ্যচিত্রে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। শরতের স্নিগ্ধ হাওয়ায় উকি দিচ্ছে মহাশক্তির দেবী দুর্গার আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দশভুজা দেবী দুর্গা স্বামীগৃহ কৈলাস থেকে বাবার বাড়ি ধরণীতে আসেন ভক্তদের মঙ্গল কামনায়। কাঙ্ক্ষিত সেই সময়ের যেন তর সইছে না অনুসারীদের। এরই মাঝে উৎসবকে ঘিরে ব্যাপক তোড়জোড় চলছে মৌলভীবাজারের বিভিন্ন মণ্ডপে। জেলায় এবার 1007টি মণ্ডপে পূজা হবে। আসছে পহেলা অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনের উৎসব ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এ অবস্থায় অধিক ঝুঁকিপূর্ণ 82টি পূজা মণ্ডপ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। আমাদের মৌলভীবাজার জেলায় আমাদের এবার 1007টি মণ্ডপে উৎসবের সাথে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 82টি অধিক গুরুত্বপূর্ণ এবং বাকিগুলো গুরুত্বপূর্ণ এবং সাধারণ, এভাবে আমরা ভাগ করেছি। আমরা প্রতিটি পূজা মণ্ডপকে আমাদের নিরাপত্তার আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছি। আমাদের জেলাতে 747 জন পুলিশ সদস্য সার্বক্ষণিক এই পূজা নিরাপত্তায় নিয়োজিত থাকবে। হিন্দু সম্প্রদায়ের নাগরিকবৃন্দের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং আমি সকলের প্রতি অনুরোধ, আমাদের যে ধর্ম, যার যার উৎসব, সবার এই ব্রতে আমরা মহিমান্বিত উদ্ভাসিত হই, যাতে আমরা এই আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। হাতে সময় কম থাকায় দিন রাত এক করে কাজ করছেন কারিগররা। মাটির কাজ আমাদের কেবল চলতেছে, এখনো পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারি নাই। আমাদের সামনে দুয়েকের মধ্যে রং করা শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অন্যদিকে পঞ্চগড়ের 295টি মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। মাটি আর খড় দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ, বাকি কেবল রং তুলির আঁচড়। জেলায় এবার 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা পূজা মণ্ডপে এবং সুন্দরভাবে যাতে সবাই সুন্দর একটা সম্প্রীতির মধ্য দিয়ে যাতে পূজার অনুষ্ঠানটি সম্পন্ন হয়, আমরা 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকটি মণ্ডপে আনসার নিয়োগ করা থাকবে, স্ট্যাটিক ফোর্স। এছাড়া আমাদের পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, র্যাব এবং আনসারের পক্ষ থেকেও আপনার আমাদের ডিবি থেকেও আপনার আমাদের মোবাইল টিম থাকবে। এছাড়া আমরা সামগ্রিকভাবে সমস্ত যারা আছে, যারা পূজা আয়োজনের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যে তাদের প্রত্যেকটা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক বাহিনী সেটি যাতে সাফিসিয়েন্ট থাকে। তো আমরা আশা করি সারা বাংলাদেশের মতো পঞ্চগড় জেলায় পূর্বের মতো একটা সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমাদের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে কাঁচামালের মূল্য বৃদ্ধিতে কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন প্রতিমা শিল্পীরা। অঙ্কন বিশ্বাস, আরটিভি।